প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজোহা রাজ, সদস্য সচিব বাংলাদেশ ফেডারেশন অফ মেন্টাল সায়েন্স। দর্শক, আজ আমরা কথা বলবো যে আমাদের বর্তমান সময়, মানে করোনা সংকটময় বা দুর্যোগপূর্ণ সময়, এই সময়ে আমাদের কিছু অনিচ্ছাকৃত ভুল আমরা করে ফেলি, যেটা আমরা আমাদের করোনা ঝুঁকি বেশি পড়তে হয় যেটার কারণে। এই বিষয়ে কিছু কথা বলার জন্য আজ এই লাইভ এসেছি, ডক্টর স্টিভি লাইভ এসেছি। দর্শক, বর্তমান যে সময়টি, মানে রমজান সময়, এই সময়ে আমাদেরকে ঘরে থাকাটা একটু কষ্টকর এই ক্ষেত্রেই, কারণ সারাদিন রোজা রেখে আমরা একটু ভালো ইফতার করতে চাই। ইফতারের প্রয়োজনে বা অন্যান্য অতি প্রয়োজনীয় জিনিসই কিন্তু আমাদেরকে বাইরে বেরোতে হয় এগুলি সংগ্রহ করতে। তো এখানেই মেনলি আমাদের ভুলটা হয়ে যায়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা বিভিন্ন প্রচার মিডিয়াতে বলেন, যেভাবে প্রচার করছে যে আমাদের ঘরে থাকাটা এখন একমাত্র নিরাপদ উপায়, সেটা কিন্তু এখন অনেকেই পালন করছে। তারপরেও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ ওঠে যে অনেক লোকই প্রয়োজন বা অপ্রয়োজন ঘরের বাইরে যাচ্ছে। এটা আসলে কত শতাংশ মানুষ? আমাদের বিশাল জনগোষ্ঠীর মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু অপ্রয়োজন এখন বাইরে যাচ্ছে না। অধিকাংশ মানুষই কোনো না কোনো ভাবে সচেতন হচ্ছে। তার প্রমাণ মেলে আপনি আপনি যদি বারান্দায় দাঁড়াই বা নিচে যাই, আমরা কিন্তু বেশিরভাগ মানুষের মুখে মাস্ক দেখব। সেটা যে কোনো শ্রেণীর মানুষের, যখন আশেপাশে হেঁটে যাচ্ছে, সবাই কিন্তু ম্যাক্সিমাম মানুষের মুখে একটি মাস্ক পরছে। এই সচেতনতা মানুষের মধ্যে অলরেডি চলে আসছে, এবং ঘরে থাকার বিষয়ে যে নিরাপদ দিকটার দিকটা, এটি মানুষ বুঝতে পারছে। তো যে কারণেই হোক, এই বাসা থেকে বেরোলে আমরা কিন্তু কিছু কিছু ভুল জিনিস বা অনিচ্ছাকৃত ভুল বলবো এটাকে, এটা আমরা করে ফেলি, যার ফলে আমরা এই করোনা ঝুঁকিতে পড়তে পারি। যেমন আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি, তখন আমরা আমাদের যেই প্রয়োজনে বেরোবো, ওই প্রয়োজন যত কাছ থেকে মেটানো যায় সেটাই চিন্তা করতে হবে। সেটা হতে পারে আপনার কোনো কেনাকাটার বিষয় হতে পারে, আপনার মোবাইল ফোনের রিচার্জের বিষয়টি হতে পারে। এটি আপনি যত কাছের দোকান থেকে সারতে পারবেন, এটি সবচেয়ে ভালো উপায় হবে। অনেকে কিছু পয়সা চিন্তা করে দূরে গেলে, বাজারে গেলে একটু কম পয়সা জিনিস কেনা যাবে, ওই অল্প কিছু টাকা বাঁচাতে যেয়ে যত দূরে যাবেন ততই আপনি এই করোনা যুদ্ধক্ষেত্রের মধ্যে রয়ে যাবেন। সুতরাং এই যুদ্ধক্ষেত্র যতটি কম সময় থাকা যায় যুদ্ধক্ষেত্রে, ততটি আপনার জন্য নিরাপদ হবে। আর এই যে আপনি বাইরে বেরোচ্ছেন, বাইরে বেরোনোর সময় আপনি যে জিনিসগুলি কেনার উদ্দেশ্যে বেরোচ্ছেন বা যা করার উদ্দেশ্যে বেরোচ্ছেন, সেই পরিমাণ অর্থটি আপনি সাথে নিয়ে বেরোন। বেশি টাকা সাথে নেওয়া দরকার নাই, কারণ এই টাকাটির মাধ্যমেও কিন্তু আপনি ভাইরাসটি ঘরে আনতে পারবেন। আপনি জিনিসপত্র কেনার পর যেই টাকাটি ফিরছে, এই টাকাটিকে সাবধানে আপনি নিয়ে একটি পলিথিনের মধ্যে করে নিয়ে আপনি বাসায় চলে আসেন, এবং এই টাকা এই টাকাটি একটি আলাদা জায়গায় রাখেন, 3 দিন পর ওই টাকাটি ব্যবহার করেন, যার ফলে ওই করোনার ওই টাকাটি যখন ভাইরাস থেকে থাকে, সেটা এর মধ্যে নিষ্ক্রিয় হয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন বাইরে বেরোচ্ছি, তখন নিজেদের কি প্রোটেকশন নিচ্ছি। অনেকেই ভুল করে আমরা একটি মাস্ক হয়তো বারবারই ব্যবহার করে ফেলছি, এটি একটি ভুল ধারণা বা ভুল বিষয় হচ্ছে। কারণ আমরা জানি যে মাস্ক যখন আমরা পরছি, মাস্কের উপরের পৃষ্ঠে কিন্তু ভাইরাসগুলি লেগে থাকতে পারে, এবং এই অবস্থায় বা ওই মাস্কের ধরন অনুযায়ী ভাইরাসটি কিন্তু 3 থেকে 7 দিন পর্যন্ত এই পৃষ্ঠে লেগে থাকতে পারে, এটি আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং ওই মাস্কটি যখন আমরা খুলে রাখবো, আমরা চেষ্টা করবো মাস্কটিকে একটু জীবাণুমুক্ত করে নিতে, যদি বারবার ব্যবহার করতে হয়, অথবা আমরা চেষ্টা করব যে অ্যাটলিস্ট 7টা মাস্ক জোগাড় করে রাখতে, যে আমরা মাস্কের নাম্বারিং করে রাখবো 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, এবং আমরা অল্টারনেটিভ ডে একটা করে ইউজ করব, মানে 1, তারপর 2, 3 এভাবে। যদি এভাবে ইউজ করি, তাহলে এই মাস্ক থেকে নতুন করে সংক্রমিত হওয়ার সম্ভাবনাটি থাকে না। আর আমরা জানি যে এই ভাইরাসটি মুখ এবং নাক এবং চোখ দিয়ে ভিতরে ঢুকতে পারে, অন্য কোনো ওয়েতে না, যার ফলে মুখ আর নাকটিকে আমরা মাস্ক দিয়েই প্রতিরোধ করতে পারছি। কিন্তু চোখকে প্রতিরোধ করার জন্য আমাদের যদি বাসায় নর্মাল চশমাও থাকে বা সানগ্লাস থাকে, এগুলো ইউজ করা ভালো। বা এখন বাজারে বিভিন্ন ধরনের এয়ার টাইট টাইপের গ্লাস গগলস পাওয়া যাচ্ছে, সেটা জোগাড় করে নিয়ে যদি বেরোতে পারেন, তাহলে আপনার চোখটিও সাবধানে থাকবে। এটি হচ্ছে বাইরে থেকে বের হওয়া প্রস্তুতি। আর তারপরে বিষয়টা হচ্ছে, আপনি কি উদ্দেশ্যে বাইরে বেরোচ্ছেন? যদি আপনাকে কোনো কিছু ধরতে হয়, আমাদের মধ্যে অনেকেরই বাজারে যে বাজার জাতীয় বিভিন্ন ফল সবজি হাতে নিয়ে ধরে টেস্ট করে নেওয়ার অভ্যাস কিন্তু আমাদের রয়ে গেছে। এই ধরনের যদি কোনো কাজে বেরোতে হয়, তাহলে আপনি হাতে হ্যান্ড গ্লোভস পরে নেন যখন আপনাকে বাইরে কোনো কিছু স্পর্শ করতে হবে। কারণ এই মুহূর্তে ধরে নিতে হবে, আপনি ঘরের বাইরে বেরোলে যে কোনো ভাবেই আপনি এই ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারেন। কারণ এখন কিন্তু প্রচুর রিসার্চ এটা স্পষ্ট করছে যে অনেকের মধ্যে কোনো উপসর্গ ছাড়াও এই ভাইরাসটি এসে বহন করতে পারে। সুতরাং আপনি যে বাজারে যাচ্ছেন, আপনি ঘর থেকে বেরিয়ে আপনার সিঁড়ির রেলিং, লিফটের সুইচ, মেন দরজা খোলার যে দরজাই যেখানে হাত দেন না কেন, বাজারে যে বাজারে কোনো জিনিস ধরছেন, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার এই ভাইরাসকে আপনার হাতে আসতে পারে, এবং সেখান থেকে
ভুল ক্রমশ আপনার মুখে বা চোখে নাকে হাত দিলে সেটা শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। সুতরাং এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে যারা বাইরে বেরোচ্ছেন কোনো কিছু ধরার সম্ভাবনা রয়ে যাচ্ছে, তাদেরকে হ্যান্ড গ্লাভস ব্যবহার করে বেরোনোটাই নিরাপদ হবে। তো আপনি বাজারটা সবকিছু করলেন, করে যখন বাসায় ফিরবেন, বাসায় ফেরার সময় চেষ্টা করবেন বাইরে থাকাকালীন সময় আপনার পরিচিত মানুষের দেখা হলেও কম কথা বলতে এবং তাদের সাথে অবশ্যই অবশ্যই শারীরিক দূরত্ব মেনটেন করতে। আপনি কথা না বললে দেখা যাবে তারা হয়তো যে মাস্ক ব্যবহার করছে তারা হয়তো তত সতর্ক নয়, ওদের কাছ থেকে আপনি যদি কোনো কথা বলার সাথে যে লালা চলে আসে বা কোনো কোনো কাশি বা কফ চলে আসে, এটি যেন আপনাকে আপনাকে সংক্রমিত না করতে পারে এটা খেয়াল করতে হবে। এবং আপনি যখন বাসায় ফিরবেন এত সাবধানতা অবলম্বন করেছেন, বাসায় ফিরলেন, বাসায় ফিরে ঘরে ঢোকার আগে কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে যেটা আমরা প্রায়শই ভুল করে ফেলি, কারণ আমাদের এত বছরের স্বভাব হুট করে চেঞ্জ করাটা কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা বাইরে থেকে আসব প্রথম সতর্ক হতে হবে আমাদের জুতা, এটি খুব ইম্পর্টেন্ট জিনিস। জুতার নিচে রাস্তায় পড়ে থাকা কোনো কফ কোনো লালা যদি কোনো কারণে লেগে যায় সেটি কিন্তু তার সাথে লেগে থাকবে এবং সেটা ঘর পর্যন্ত চলে আসবে। এর ফলে আপনি কিন্তু ঘরের লোকদেরকে এবং নিজেও ওইখান থেকে আক্রান্ত সম্ভাবনা রয়ে যাচ্ছে, যার কারণে জুতাটাকে আপনাকে বাইরে খুলে রেখে আসতে হবে অথবা বাইরে কোনো সাবান মিশ্রিত পানিতে একটি ট্রের মধ্যে রেখে দিতে হবে, যার মধ্যে কিছুক্ষণ জুতাটি রেখে তারপর আপনি আপনি বাসায় ঢুকবেন। সেক্ষেত্রে একটি উপদেশ থাকবে, বাইরে যাবেন এখন আপনার প্রিয় জুতাটি অথবা কোনো দামি জুতো না পরে সস্তা জুতো পরার চেষ্টা করেন যেটাকে সুন্দর করে ওয়াশ করা যায়, আর এমন জুতা পরেন যেটা পুরো পাটাকে ঢেকে থাকে, কোনো স্যান্ডেল বা কোনো স্লিপার টাইপের কিছু না পরে একটি পা ঢাকা জুতা পরে বেরোনোটাই আপনার জন্য নিরাপদ হবে। এবং হয়তো আপনার পুরোনো কোনো জুতা বা সস্তা কোনো জুতাকে যদি এই ক্ষেত্রে আপনি নির্বাচন করেন এটি আপনার জন্য আরো সুবিধা হবে। যেটি মাথায় রাখলেন আপনি জুতাটিকে বাইরে ব্যবস্থা করে আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আপনার হাতে রয়েছে বাজার, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার হাতে যাই কিছু থাকে না কেন সবকিছুর মধ্যেই কিন্তু ভাইরাস আটকে থাকার প্রবণতা বা সম্ভাবনা থাকতে পারে। আপনি কি নিয়ে বাড়ি থেকে সাধারণত বাজার করে নিয়ে আসেন, কিভাবে নিয়ে আসেন? হয় পলিথিন প্যাকেট নিয়ে আসেন অথবা আপনি যদি কোনো কোমল পানীয় বা অন্য কিছু নিয়ে আসেন যার প্যাকেট থাকে, কোনো দুধ কিনে দুধের যে প্যাকেট প্যাকেট থাকে, হয় কোনো প্লাস্টিকের প্যাকেট অথবা কোনো টিনের কোনো কন্টেইনার, এই ধরনের কোনো জিনিস আপনি বাইরে থেকে কিনে আনছেন বাসায়, এই সবগুলির উপরেই ক্ষেত্র বিশেষে বা পদার্থের ধরন অনুযায়ী ভাইরাস বিভিন্নভাবে এর উপরে বেঁচে থাকতে পারে। তাই বাসায় আনার পর চেষ্টা করবেন যে কোনো কিছুকে কোনো জায়গায় জিনিসটা রাখার আগে আপনি একটি আলাদা কোনো প্লাস্টিকের বোল বা অন্য কোনো বোলের মধ্যে আপনি সাবান মিশ্রিত পানিতে ওই পলিথিনটি কিছুক্ষণ ধরে কিছুক্ষণ চুবিয়ে রাখুন, তারপর পলিথিনটি তুলে পলিথিনটি সাবধানে খুলুন। আচ্ছা, এর মধ্যে কথাটা বলতে ভুলে গেলাম যে বাড়িতে আসার পর আপনার হাতে যে গ্লাভসটি ছিল ওই গ্লাভসটি আপনি ওই গ্লাভসটি না খুলে গ্লাভসটি আপনি ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন, গ্লাভসের উপরে ধুয়ে ধুয়ে তারপরে পলিথিনটাকে এই প্রসেসিংটি করুন। এই পলিথিন ব্যাগটি খুলে রেখে তার ভিতরে যে যে খাবারগুলি রয়েছে যেমন ধরনের ক্ষেত্রে যদি আপনার কোনো কাঁচা শাকসবজি থাকে যেমন ফলমূল কোনো শাক বা মাছ মাংস এগুলিকে আপনি নিয়ে এসে ট্যাপ ওয়াটারে মানে রানিং পানিতে মানে চলমান পানির মধ্যে কিছুক্ষণ ধরে রাখতে হবে, আপনি ট্যাপ ছেড়ে সেগুলোকে কিছুক্ষণ আগে রাখতে হবে যাতে করে বেশ কিছুক্ষণ পানিটি ওর মধ্যে পড়ে ধুয়ে চলে যায়। এক্ষেত্রে একটু ভালো হয় যদি আপনি আলাদা কোনো ব্রাশ সাথে রাখেন, ওই ব্রাশটি দিয়ে আপনি আরেকটু জায়গাগুলি পরিষ্কার করে দেন তাহলে বাড়তি ময়লাগুলো বের হয়ে চলে যাবে অথবা আপনি হাত দিয়েও ওগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারেন। এরপর যদি সন্দেহ থাকে যে যে খাবারগুলিকে হয়তো আপনাকে উপরে খোসা ছাড়িয়ে খেতে হবে যেমন ফল বা এই জাতীয় জিনিসগুলোকে আপনি খাবার সোডা পাওয়া যায় বেকিং সোডা নামে, এই বেকিং সোডা মিশ্রিত পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন কিছুটা কার্যকর বলে কিছু কিছু গবেষণা বলছে। তো এটি করে আপনি খাবারগুলোকে আপনি আপনি জীবাণুমুক্ত করতে পারেন। আর এর পাশে যে আপনার মাছ মাংস যেগুলি রয়েছে এগুলোকে আপনি সুন্দর করে পরিষ্কার করে আপনি হয় ফ্রিজে তোলেন এবং এগুলোকে যখন ফ্রিজ থেকে বের করে এগুলো সিদ্ধ করবেন, মাথায় রাখতে হবে প্রপার সিদ্ধ হয়, এটা ডিমের ক্ষেত্রে হোক আর যে কোনো কিছু ক্ষেত্রেই হোক এটা যেন প্রপার সিদ্ধ করে আপনি খান। এখন এখন আর কাঁচা খাওয়া বা অর্ধ সিদ্ধ করে খাওয়ার সুযোগটি এখন কম, আপনাকে ফুল সিদ্ধ করে খেতে হবে। এটি হলো আপনার বাজারের প্রক্রিয়া যত জিনিসপত্রের গুলো বিষয়। আর যে জিনিসগুলি আপনি মনে করবেন যে বাইরে থেকে এনে 3 দিন কোথাও রেখে দিলেও সেটি তেমন নষ্ট হবে না, চেষ্টা করেন সেগুলোকে 3 দিন কোথাও নিরাপদ জায়গায় রেখে তারপর সেগুলোকে ব্যবহার করতে। সাধারণত এইসব জিনিস থেকে যদি কোনো ভাইরাস লেগে থাকে ম্যাক্সিমাম 3 দিনের মধ্যেই সেটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। তো এই হলো আপনার বাজারের বিষয়গুলি। এবার এগুলি শেষ করে আপনাকে নিজে আপনার যে নিজের শরীরটাকে আপনাকে আপনাকে এখন জীবাণুমুক্ত করতে হবে। আপনাকে মনে রাখতে হবে এই যে বাজারজাত জিনিস এই সবগুলি জীবাণুমুক্ত করে এবং নিজেকে জীবাণুমুক্ত করার আগ পর্যন্ত আপনি ঘরের কোনো কোনো জায়গায় স্পর্শ করতে পারবেন না। এরপরে আপনি চলে যান সরাসরি নিজেকে পরিষ্কার করতে শাওয়ার নিতে বা গোসলের ওখানে। গোসলে যে আপনাকে যেটা মনে রাখতে হবে
যে আপনি প্রথমে আগে মাথাটা ধুয়ে নিতে হবে, কারণ মাথায় যদি পানি দেন এই পানি কিন্তু গড়িয়ে আপনার চোখে বা মুখে আসতে পারে, ফলে পানির সাথে ভাইরাসটি কিন্তু গড়িয়ে আসতে পারে। এক্ষেত্রে মাথাটি নিচু করে আগে আপনি পানিটা মাথায় ঢেলে মাথায় সাবান বা শ্যাম্পু করে নেন বেশ ভালো করে, যাতে করে পানিটা নিচে পড়ে যায়। এরপর আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন, তারপর ওই পানি মুখে গিয়ে দেখলে অসুবিধা হবে না। এরপর সাবান দিয়ে আপনি ভালো করে গোসল করে নিলেন, গোসল করে আপনি বেরিয়ে আসলেন। আর এই যে প্রতিমধ্যে যে কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস আপনি সাথে করে নিয়ে যান, যেমন আপনার মোবাইল ফোন, আপনি চেষ্টা করবেন মোবাইল ফোনটিকে একটি পলিথিনের মধ্যে নিয়ে পকেটে করে বাসা থেকে বেরোতে। আর খুব জরুরি ছাড়া মোবাইল ফোন ইউজ করা যাবে না বাইরে থাকাকালীন সময়, কারণ আপনি যদি ওই মোবাইল ফোনটি ধরে কথা বলেন আপনার হাত থেকে মোবাইল ফোনটি ভাইরাস দ্বারা সংক্রমণ হতে পারে এবং সেখান থেকে পরবর্তীতে আপনার হাতে চলে আসতে পারে। এরপরও যদি কোনো হাত পরিষ্কার না করে মোবাইল ধরতেই হয়, সেক্ষেত্রে মোবাইল বলেন, আপনার চশমা খুলেন বা পরেন যে চশমা বলেন, সেগুলিকে আপনি অবশ্যই অবশ্যই অ্যালকোহল মিশ্রিত প্যাড, এখন মার্কেটে বা ওষুধের দোকানে পাওয়া যায়, এক্সবক্স 100 বক্স পাওয়া যায়, খুব বেশি দাম না, ওই অ্যালকোহল মিশ্রিত যে প্যাড গুলো পাওয়া যায় ওগুলি ছিঁড়ে টিস্যুর মতো, ওগুলি নিয়ে আপনি মোবাইলের যে বাড়তি কাভারটি আছে এই কাভার কিন্তু খুলতে হবে, কারণ কাভার আর মোবাইলের যে জাংশন সেখানেও কিন্তু এই ভাইরাস জমতে পারে। কাভারটি খুলে আগে কাভারের ভিতরটি পরিষ্কার করে নেন, তারপর মোবাইলটি ভালো করে পরিষ্কার করে নেন, পরিষ্কার করে এটা অন্তত 3-4 মিনিট রেখে তারপরে ওটাকে ব্যবহার করেন। চশমার ক্ষেত্রেও তাই, আর বাইরে গেলে মানি ব্যাগ ইউজ করবেন না, যদি কোনো চাবি নিয়ে যেতে হয় চাবিটাকে ভালো করে মুছে ফেলেন। আর আপনি চেষ্টা করবেন বাসা কাউকে বলে যেতে যে চাবি দরজাটাকে খেয়াল রাখতে, কারণ আপনি দরজাটি আপনি ওই পাশে বন্ধ করে যান এবং আপনি এসে যত দরজা আপনি খুলতে পারেন ব্যবস্থা করা যায়, অথবা ভিতর থেকে বলে দেন যে আপনি বাইরে থেকে হালকা করে গ্লাস করে নক করলে দরজাটা খুলে দেয়, কলিং বেল সুইচ বা অন্য কোনো জায়গায় যতদূর পারেন কম হাত দিতে হবে। মানে আপনাকে বাইরে বেরোলেই আপনার এই দুইটি হাতকে যত কম সম্ভব কম ব্যবহার করতে হবে, কারণ হাতটি যেভাবে স্পর্শ করলেই সেখান থেকে ভাইরাসটি আপনার হাতের মধ্যে চলে আসার সম্ভাবনাটি রয়ে যায়। তো এই ভুলগুলো কিন্তু আমরা সচরাচর এখন করে ফেলছি। এখন রোজার মাস, আমরা দেখা যায় কিছু কেনাকাটা আমাদের করতেই হয়, আমরা প্রায় বাইরে চলে যাচ্ছি, বাইরে গেলে যে বাইরে যাওয়া এবং ফিরে আসা এই দুটির বিষয়ে যদি আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা হয়তোবা হয়তোবা আল্লাহর রহমতে এই ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনাটি আমাদের অনেক কম থাকবে। আর এরপরে যে বিষয়টি চিন্তা করতে হবে যে বাসায় কিন্তু অনেক মানুষ থাকে এখন, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে, চেষ্টা করতে হবে যারা একটু বয়স্ক এবং যাদের বিভিন্ন ক্রনিক রোগ আছে, যেমন ডায়াবেটিক, ব্লাড প্রেশার, কিডনি রোগ, শ্বাসকষ্ট বা ক্যান্সারের রোগ রুগী, এই ধরনের রুগীকে বাইরে না পাঠিয়ে বাসার যে সুস্থ ব্যক্তিটি আছে তাকেই বাইরে যেতে হবে এই বাজার গুলা বা অন্য কোনো প্রয়োজনগুলি মেটানোর জন্যে। কারণ যাদের এই ধরনের রোগ আছে তাদের এমনিতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা সহজেই এই ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে, সুতরাং এদেরকে বাসায় রেখে আমাদের বাইরে বেরোতে হবে। আর আরেকটি বিষয় যেটা হয় যে বাইরে থেকে ধরো দরজা খুলে ভিতরে ঢুকি, বাসায় যদি ছোট বাচ্চা থাকে এই বাজারের প্রতি তাদের একটু আকর্ষণ থাকে, সারাক্ষণ বাসায় আছে তারা, তারা এমনিতেও একটু মানসিক ভাবে একটু তারা অস্বস্তিকর বোধের মধ্যে আছে, তারা কিন্তু দৌড় দিয়ে দেখা যায় কাছে চলে আসতে চায়, কোলে আসতে চায়, তো এটা কিন্তু আগের থেকেই ভালো মতো প্রিকশন নিয়ে যেতে হবে যে বাসায় ঢুকবেন বাচ্চা কাছে বা অন্য কেউ আপনার কাছে না আসে। আপনি আপনার যে বাজারজাত জিনিস বা বাইরে থেকে যেগুলো নিয়ে আসছেন সেগুলোকে জীবাণুমুক্ত করে আপনি নিজে গোসল করে নিজেকে জীবাণুমুক্ত করার পর আপনি সবাইকে হয়তো কাছে যেতে পারবেন, সবাইকে ধরতে পারবেন, তার আগ পর্যন্ত অবশ্যই অবশ্যই সাবধানে থাকতে হবে। আর লাস্টে যে বিষয়টি আমি একটু বলতে চাই যে এখনকার একটা বাজে সময় আমাদের কাজ করছে, আমাদের পরিচিত হলে যদি কারো শুনি যে কেউ এই যার এই এই COVID-19 পজিটিভ, আমরা তার কাছ থেকে একেবারে দূরে সরে যাচ্ছি, এটি একটি অনেক অনেক ভুল একটা একটা সিদ্ধান্ত হচ্ছে আমাদের। আমাদেরকে বলা হচ্ছে শারীরিকভাবে দূরে থাকতে, বাট মানসিক ভাবে কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের পরিচিত মহলের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। বিশেষ করে যদি আমাদের পরিচিত মহলের কারোর এই COVID-19 পজিটিভ আসে, তাদেরকে আমরা অবশ্যই মেন্টালি সাপোর্ট দিতে হবে, সেটা ওভার টেলিফোনের মাধ্যমে হোক, আমরা ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, মেসেজের আদান প্রদানের মাধ্যমে, যেভাবেই হোক তাদের সাথে আমাদেরকে একটা যোগাযোগ মেনটেন করে চলতে হবে, তাদেরকে সাহস যোগাতে হবে এবং সঠিক তথ্য সংগ্রহ করে কিভাবে ঘরে বসে এই সব করোনা উপসর্গ থেকে নিজেকে রেহাই পাওয়া যায় সেইগুলি তাদের সাথে শেয়ার করতে হবে। এতে করে তারা তাদের মনোবল ফিরে পাবে এবং মনোবল ফিরে পেলে তারাও তাদের এই সুস্থ অসুস্থ বোধ থেকে তাদের কাটিয়ে তার সুস্থ দিকে ফিরে আসতে পারবে। এমন অসংখ্য এক্সাম্পল রয়েছে যারা এই রোগে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে যাচ্ছে, সুতরাং তাদের মানসিক বা মেন্টাল সাপোর্টটি খুব জরুরি। আর আমাদের পরিচিতদের মধ্যে যারা অতি প্রয়োজনে, যারা খেটে খাওয়া মানুষ, এই খারাপ সময় যাদেরকে বাসার বাইরে খাদ্য জোগাড় যেতে হচ্ছে, তেমন মানুষদেরকে আমাদের যারা আমাদের মধ্যে যারা বিত্তবান যারা তাদেরকে সাহায্য করতে হবে। সেটা হতে পারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই, এখন তো মোবাইল ব্যাংকিং অনেক সহজ, তাদের মাধ্যমেই তাদেরকে কিছু টাকা বা তাদের কিছু অর্থ দেওয়া, যাতে করে তারা ওই অর্থ দিয়ে তাদের নিজস্ব প্রয়োজনগুলি মেটাতে পারে। কারণ এই পেটের তাগিদে কেউ
বাসার বাইরে বেরিয়ে যদি সে কোনোভাবে আক্রান্ত হয়, তাহলে সে আক্রান্তের দায় দায়িত্ব কিন্তু আমাদের উপরে চলে আসে বা যারা বিদ্যমান তাদের উপরে চলে আসে। কারণ একটি কথা স্পষ্ট যে এখনকার যে সময়টি যাচ্ছে, এই সময়ে নতুন করে একজন সংক্রমিত হলে আপনি বা আমি কেউ কিন্তু নিরাপদ নয়, আমাদের ঝুঁকিটি আরো বাড়বে। কারণ একজন সংক্রমিত লোক তার আশেপাশে আরো লোককে সংক্রমিত করতে পারে, সেখান থেকে আরো লোক থেকে আমি বা আপনি, এভাবে কিন্তু আমরা এই রোগটিতে সংক্রমিত হচ্ছি বা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। সুতরাং আমি নিজে চেষ্টা করব যতদূর পারি বাসার বাইরে না যেতে, এবং আমার আরো চেষ্টা থাকবে আমার পরিচিত মহল থেকে কেউ যেন অতি প্রয়োজনীয় কাজে বাধ্য হয়ে বাসার বাইরে আর যেতে না হয়, তাদেরকে সেটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যদি সবাই এই বিধিনিষেধ গুলো মেনে চলতে পারি, আমাদের কমন ভুলগুলি যেগুলি হয়ে যায় সেগুলি প্রতিটা স্তরেই আমরা যদি সাবধানতা অবলম্বন করতে পারি, তাহলে মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের এই করোনা যুদ্ধে জয়ী হওয়ার সাহস, জয়ী হওয়ার তৌফিক, জয়ী হওয়ার রহমত আমাদেরকে দান করবে। আশা করি আমরা সবাই সঠিক জ্ঞানে সচেতন হব এবং আমাদের স্বাস্থ্যকে আমরা সুরক্ষা দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।